তো আমরা সকলেই জানি যে গত 11 দিন ধরে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ চলছে। এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে। আমরা আজকে জানবো যে ভারতের সাধারণ মানুষের এটা নিয়ে কি মতবাদ, তারা কি বলছে এই যুদ্ধ ব্যাপারে। তো এটাকে রাজনৈতিক নজরে দেখবেন না, এটা হচ্ছে একটা সোশ্যাল ইস্যু, ঠিক আছে? সাধারণ মানুষকে জিজ্ঞেস করবো যে তারা কি বলছে। চলো এখানে যা ক্লাস তো চলে এসছি আমরা কাকুকে ভাই জিজ্ঞেস করবো এই বিষয়ে। তো কাকু, আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম, ঠিক আছে? যে এই যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে একটা 11 দিন ধরে একটা যুদ্ধ চলছে, তো এই সম্পর্কে আপনি কিছু জানেন তো বললে ভালো হতো আমার সাধারণ। আমি একজন সাধারণ নাগরিক, আমার বক্তব্য হচ্ছে যে যুদ্ধটা একটা ছোট দেশের সাথে একটা বৃহৎ শক্তিশালী দেশ যুদ্ধ করছে, এটা আইনত অপরাধ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন এরও একটা উদ্দেশ্য আছে তো? হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে, না হলে কি জন্য যুদ্ধ করতে যাবে? একটা বড় দেশ বলে তো আর ছোট দেশকে নিজের ইচ্ছা মতো যা কিছু করতে পারে না, তার জন্য রাষ্ট্রসংঘ আছে। তো আমরা যতটুকুন দেখছি ততটুকুন যুদ্ধটা আইনত অপরাধ, কারণ সৈনিক বা সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। এই সাধারণ মানুষের মুখে যুদ্ধটা মানে সত্যিকারই খুব অন্যায়। আর ওনাদের ব্যাপারে তো আমাদের তো মাথা মানে সেরমভাবে বলানোর মতো অধিকার কিছু নাই। রাশিয়ার হয়তো এমন কিছু ইয়ে হয়েছে যেটার জন্য ওরা মাধ্যমে যুদ্ধ করতে হচ্ছে। রাশিয়ার মধ্যে এমন একটা বিশেষ কিছু আলোড়ন হয়েছে যার জন্য যুদ্ধ করতে বাধ্য হয়েছে, কারণ উনিও জানেন যে এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকের কতটা অসুবিধা বা কত মরণ বাঁচন হয়। মানে একটা রাষ্ট্র তো আরেকটা রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার, এখানে তো আমাদের মানে ওই একদম ডিপলিলি মানে ভিতরের রহস্যটা কিছু আমাদের মানে বুঝতে পারছি না, জানিও না, আর ওটা বলার মতো আমাদের ক্ষমতা না। এইটুকুনি শুধু জানি, এইটুকুনি বক্তব্য রাখি। তো এখন পর্যন্ত জানেন তো যে ইউক্রেন তো আমরা রাশিয়ার কোনো দিকে সাপোর্ট করি, তো আমরা চাইবো না যে ভারত কোন কাউকে মানে ওই যুদ্ধ মধ্যে জড়িয়ে হোক। যদি বাধ্যতামূলক কাউকে সাপোর্ট করতে হয় তো আপনার কি মনে হয় যে ভারত যেমন আমাদের পাকিস্তানের সঙ্গে যদি আমাদের কোনো ইন্টারেকশন হয় সেখানে ওরা বাইরে থেকে যদি ইন্টারেকশন করেন কিন্তু যে ইউক্রেন এখন পর্যন্ত মানে 11 দিন ধরে যুদ্ধের মধ্যে ভুগছে, অনেক মানুষ মরে গেছে, তো ইউক্রেন লাস্টের যুদ্ধ লড়বে না সমর্থন করবে? এখন ইউক্রেনে আমার মতে তো সময় মানে সাইড বছর দিয়েই ভালো, তার কারণ হচ্ছে যেহেতু লড়া সমর্থন জানে লাস্ট পর্যন্ত আমি পারবো না, অতএব এতদিন ধরে যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল সেটা হতো না যদি আগেই সারেন্ডার করে দিত। আর যেহেতু রাশিয়া একটা বৃহৎ দেশ, ন্যাটো ইউক্রেনকে উস্কি দিয়ে পড়ার পিছিয়ে গেছে, সেক্ষেত্রে ওটাই বুঝতে পারবে। রাশিয়ার যে পুতিনের যা বক্তব্য ও তো সর্বশেষ মানে লাস্ট পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত থামবে, আরো অন্যান্য দেশও তো গিয়েছিল। আমরা আজকে জিজ্ঞেস করবো গ্রামের মানুষ, কাকুর দিয়ে এখানে কাটাকাটি করছে, ঠিক আছে? তো দেখবো যে গ্রামের মানুষের নিয়ে এখনো পর্যন্ত এই যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে এত বড় একটা ওয়ার চলছে এটা জানে কি না, আর এটা নিয়ে দু একটা ছোটো কোশ্চেন করবো, দেখবো উত্তর দিতে পারছি কি না, ঠিক আছে? এই যে এত বড় সে এত বড় একটা যুদ্ধ চলছে, তো এই সম্পর্কে কিছু জানেন? না জানেন না? জানেন আপনি
এটা নিয়ে আপনি কি বলতে পারেন? হ্যাঁ, আমরা শুনেছি আগে ছোটো সময় যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ অনেক শুনেছি, কিন্তু এই যুদ্ধ নিয়ে তো অনেক ঘটনা ঘটে গেছে, হাহাকার, মাটি, মৃত্যু, অনেক কিছু ঘটে গেছে, তাতে করে কিন্তু শান্তি নেই, অশান্তি জড়িত। আমরা এইটুকু বলতে পারি এই যুদ্ধ থামা দরকার, এটা না হলে আরও দীর্ঘদিন যদি বেড়ে যায় তাহলে আগামী দিনে আরও ভবিষ্যতে অনেক কিছু খারাপ হবে। এদেরকে মানুষের মানে বেঁচে থাকার মূল্যটা বেশি থাকবে। এই যে দূর দূরান্তে ব্যবসা বাণিজ্য হচ্ছে, জিনিসের দাম বেড়ে চলেছে, তাদের ক্ষতি হচ্ছে, মানে ইউক্রেনের ক্ষতি হচ্ছে, দেশ বিদেশের যে আমাদের রপ্তানির যে ব্যবসা বাণিজ্য হচ্ছে সেটা থেকে আর ক্ষতি হচ্ছে। আমাদের ভারতের অনেকেরই বাইরে তারা ব্যবসা করছে বা কোনো কাজে গেছে, তারা সেখানে আটকে পড়েছে, অনেকের মৃত্যু হচ্ছে, তাতে করে কি হচ্ছে যে নাগরিক সংখ্যা কমে এসছে, সেখানে মানুষগুলো ভয়ে একটা আতঙ্কে আছে। এই আমাদের ভারতে অনেককেই নিয়ে এসছে, তারা আতঙ্কে ছড়িয়ে আছে। এখনকার দিনে অনেক কিছু জানি না যে কতগুলো আছে, তার মতো অনেকেই তো এখনো ভারতে ইউক্রেনে আটকে আছে। হ্যাঁ, অবশ্যই ওখানে আটকে আছে, চেষ্টা করছে অনেকে, আমাদের ভারত অনেকটাই সাহায্য করেছে, তাতে মনে হয় যে আগামী দিনে শান্তিটা অবশ্যই দরকার, আর যুদ্ধটা না করাটাই ভালো, যত যুদ্ধ বেড়ে চলবে তত সবাইকে ক্ষতি হবে। এটা সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে, আর্থিক দিক থেকে প্রত্যেকটা দেশ দুর্বল হয়ে পড়ছে। অবশ্যই, আজকে আমি একটা ফুটপাতের মধ্যে ব্যবসা করছি, সেখানে কি আমরা জিনিসপত্র কিনে পরে তারপর আমরা সেখানে বিক্রি করছি, জিনিসের দাম এতটা বেড়ে চলেছে মানুষ কী করে জানাবো? প্রত্যেকটা মানুষের কাছে ইনকাম নেই, তারা ইনকাম করতে গেলে সারাদিন সকাল থেকে রাত অবধি খাটছে, কিন্তু জিনিস যখন কিনতে যাচ্ছে এত দাম বেড়ে গেছে, কিসের জন্য? না, এই যুদ্ধের কারণ, কারণ হচ্ছে রিজন হচ্ছে কারণ যুদ্ধ, তার যুদ্ধটা না থামলে পুরোটাই অসুবিধা। তো দাদা অনেক ভালোভাবে আমাদেরকে সকালকে বোঝালো যে জিনিসটা কী আসলে, তো আমাদের কতটা ক্ষতি হচ্ছে তো সবাই বুঝতেই পারছি। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো।